ঘাস খেয়েছে মানুষে, শুনেছেন কোনোদিন জীবনে মানুষে ঘাস খায়? ঘাস খেয়েছে। গাছের নিচে গিয়ে বসলাম, গুলি চালালো, গাছ ফুড়ে বেরিয়ে গেলো, গাছের নিচে ছিল, এটারে আসল দিয়ে নিয়ে বসেছিল। অন্তত 20 থেকে 30টা শিশু মরে এক জায়গায় লাট দিয়ে রেখে দিয়েছে, তাদের সৎ কাজ। আমার দুটো বাচ্চা মারা গিয়েছিল, 7-8টা শিশু দেখেছিলাম দাদা, আত পোড়া হয়ে সব ঘরের ভিতরে মরে পড়ে আছে। আর কিছু মেয়ে ছেলে ওদের তো ছুটে পালিয়ে যাচ্ছে, সেই মেয়ে ছেলেদের চুলের মুড়ি ধরেছে, বানি গাছের গায়ে নিয়ে দিয়ে দাঁতানের কোপ দিয়েছে। আমি যেটা দেখেছি অনুমানে 30-35-40 জন মরেছে। দেখলাম নিয়ে উঠাইয়েছে আর সে দেখতে দেখতে চলে গেল, তার খোঁজ খবর আর কোনোদিন পালাম না। ওরা রাত্রিবেলায় দুটোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে, যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি, টাইগার প্রজেক্টে নিয়ে বাঘকে ওরা খাইয়ে দিয়েছে। ১৯৬৩-১৯৬৪ সাল দণ্ডকারণে আমরা ছিলাম, আর মরিঝাঁপিতে তারপরে অনেকের সময় আমার নোয়াখালীতেও দেখা হয়েছিল। কাজেই একটা খুব ইন্টারেস্টিং যে আমি যারা নোয়াখালীতে দেখা গিয়েছিল তাদের আমি দণ্ডকারণে দেখলাম, আর দণ্ডকারণে যাদের দেখা হয়েছিল তাদের আমরা কলকাতার ক্যাম্পে দেখলাম। কাজেই মনে হয় যে এই যে জনস্রোত একবার করে ছিন্নমূল হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এদের কিছু কি করার আমার রাস্তা ছিল না। আমরা সব উঠেছি দ্বীপের ওপরে, উঠেই প্রথম যে দৃশ্য যে চারদিকে সমস্ত ভাঙা চোড়া অবস্থায় পড়ে আছে, মনে হচ্ছে পুরো দ্বীপটার ওপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। যে ঘর থেকে যে বেরিয়েছে ঘরের আসবাবপত্র নিয়ে যেতে পারেনি বেচারিরা। যতটা আমরা ঘুরলাম সমস্ত আইল্যান্ডটাতে কোনো জায়গা মানে দাঁড় করানো কোনো ঘর দেখিনি আমরা, সব মাটিতে ধুলিস্যাৎ। কীভাবে করলো, টোটাল ডিস্ট্রাকশন। বসিরহাট শহরের সেই স্টেশনে কাতারে কাতারে উদ্বাস্তু, খালি গায়ে, না খেয়ে মরছে, এক ফোঁটা দুধ নেই। ভারত সেবাশ্রম সংঘ আর রামকৃষ্ণ মিশন তাদের সাহায্যের হাত অকাতরে বিলিয়ে দিচ্ছেন, তাদের খাওয়াচ্ছেন। সেই সময় সিপিএমের থেকে সরকারি মানে মদতপুষ্ট পুলিশরা তাদের পর্যন্ত সেখান থেকে দুধ না দিয়ে তাদের শরীর তার তাড়িয়ে দেওয়া হয়েছে, আমি চোখের সামনে দেখেছি। এবং আমরা একটা রিলিফ ওখানে পাঠাবো বলে আমরা ঠিক করলাম, আমরা পাঠালাম এই খাবারগুলো বা ওই জিনিসপত্রগুলো ওখানে পৌঁছে দেওয়ার জন্যে, কিন্তু ওরা পৌঁছে দিতে পারিনি, ওদের আটকে দেওয়া হয়েছিল। মাদার তেরেসার কাছে আমি যখন গেলাম যে তখন এদের প্রায় 36,000-35,000-30,000-এর ওপরে ওখানে মরিঝাঁপিত হয়েছে, আর বাদবাকিরা এইখানে আছে, মানে হাসনাবাদ। কথাবার্তা শুনে সি এগ্রিড, দেখুন আই উইল ট্রাই টু হেল্প। তিন চার পাঁচ পরের ডেট দিয়েছিলেন আমাদের, যদি এর মধ্যে যেন ফোন না আসে, বুঝলেন, ফোন যদি আসে, কেন যেখান দিয়ে যেখানে হেল্প করবার চেষ্টা করছি সেখানেই তাদের হাত আটকে দিচ্ছে গভর্নমেন্ট, বুঝলেন, গভর্নমেন্ট কিংবা গভর্নমেন্ট পার্টি। তো ওই লাস্ট দিনের ঠিক আগের দিন বসে আমায় বললেন যে আই অ্যাম সরি মিস্টার চ্যাটার্জি, উই কান্ট গো, নাইদার উই ক্যান এক্সপ্লেন ইন ডিটেল ওয়াই ইউ আর নট গোয়িং। সিএম তারকুণ্ডে যিনি সিটিজেন্স ফর ডেমোক্রেসির সেক্রেটারি ছিলেন, তিনি একটা ডেলিগেশন পাঠাবে ঠিক করেন। তাদের একটা টিম আসার কথা ছিল, তারা মরিচাপিতে যাবে, কিন্তু জ্যোতি বোস হঠাৎ দিল্লিতে গিয়ে তারকুণ্ডের বাড়িতে হাজির হলেন, বললেন রিফিউজি আমাদেরও ইন্টারেস্ট আছে, তারা বোন কাটছে, সুতরাং আপনি ওখানে যাবেন না। সমস্ত অদ্ভুত অদ্ভুত সব রিপোর্ট তখন প্রচার হয়েছে কি না, ওখানে
বিদেশি চক্রান্তের একটা ঘাঁটি তৈরি হচ্ছে, ওখানে ট্রেনিং দিচ্ছে, ওখানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কেন্দ্র হয়ে তৈরি হচ্ছে, ওখানে বাইরের থেকে লোক এনে বসা, বাংলাদেশের থেকে লোক এনে ওখানে বসাবার চেষ্টা হচ্ছে, নানান রকমের আজগুবি সমস্ত রিপোর্ট দিয়ে। সেই সময় কেন্দ্রীয় একটা শাখা, গোয়েন্দা শাখা, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই, ভাষাটা এই ছিল যে এই রিপোর্টগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। সংবিধানে আরও একটা বিষয় আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সে হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা রাজ্য সরকারের হাতে হলেও সেখানে যদি মানবিকতার চরম উল্লঙ্ঘন হয়, এক, দুই হচ্ছে তারা যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি হন তাদের উপর অত্যাচার হয়, তাহলে কিন্তু বিষয়টা পার্লামেন্টে তোলা যায়। যে মানুষগুলোকে মানে উদ্বাস্তু থাকতে থাকতে একদম ডিজেনারেট করে গেছে, এবং এই আমরা কলকাতার আশপাশে যে বিএল ক্যাম্পগুলো দেখতাম, পার্মানেন্ট লাইবিলিটিস ক্যাম্প, ধুগুলিয়া ইত্যাদি, যেখানে একটা কমপ্লিট ডিজেনারেশন হয়েছিল রিফিউজিদের, সেই জায়গায় এটা একটা এত পজিটিভ যেটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়, যে আমি আমার জীবনে এত সংগঠিতভাবে একটা গঠনমূলক কাজ, সত্যি কথা বলতে কি জিরো থেকে একটা জিনিসকে এরকম একটা সম্পূর্ণ মানে হাজারের ওপর লোকের বসতি তৈরি করা, প্ল্যান করে রাস্তা, তার দুপাশে ঘর, একটা যেন প্ল্যান টাউনশিপ গড়ে উঠছে। যে যদি কোনো ট্রেসপাসারও হয়, এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তাকে ওঠানো যাবে না। এইটা একটা স্ট্যান্ডার্ড লিগাল কনসেপ্ট অ্যান্ড এস্টাবলিশড লিগাল কনসেপ্ট। এই নিয়ে আমরা অনেক সময় যাই, শরণাপন্ন হই জজ সাহেবদের, যে এই ব্যাপার হয়েছে, এবং সেখানে আমাদের রুলও পাই, রুলটা অ্যাবসলিউটও হয়ে যায়। যে ট্রেসপাসারও যদি হই, তাহলেও আমাকে এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল আমাকে ওঠানো যাবে না। তো এখানে তো তার থেকে বেশি, আমরা এখানে এতদিন বসবাস করছি, ট্রেসপাসার নয়, আমাদের ডেকে আনা হয়েছে, থাকতে দেওয়া হয়েছে, আমাদের বিভিন্ন বেকারির লাইসেন্সের, নৌকর লাইসেন্স, এগুলো দেওয়া হয়েছে, সুতরাং ট্রেসপাসের কনসেপ্ট আসছে না। যদি আমরা এখানে বসতিও করে থাকি, যদি আমি ধরে নিচ্ছি যে সেই বসতিতে আমাদের হয়তো কোনো অনুমতি নেই, যদি এরকমও হয়, এখানে তো রয়েছে, তবুও আমাকে মেরে ধরে আগুন লাগিয়ে ঘরবাড়ি ভেঙে দিয়ে ডান্ডা পিটিয়ে ওঠাতে পারবে না। যখন আমাদের এই রিট ফাইল করা হয় বা যখন এইসব নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তখন এই ডাইরেক্ট এভিডেন্সগুলো আমাদের উকিল ওদের কাছে আমরা দিতেই পারি, তা দিলে কিন্তু এই গোটা রিটের চেহারাটা অন্যরকম হয়ে যেত। এবং শুধু তাই নয়, যেরকম শুনতে পেলাম মিস্ট্রেশনের কাছ থেকে, যে কোর্টের যে ইনিশিয়াল ডাইরেকশন সেটা ছিল কিন্তু এভিডেন্স কালেকশনের জন্য। সাধারণত এইসব ক্ষেত্রে ডাইরেক্ট এভিডেন্স পাওয়া যায় না, হিয়ারসে বেশি, কিন্তু এখানে শুধু যারা করছেন এবং তারা হচ্ছেন তখনকার দিনে রুলিং পার্টির সঙ্গে যুক্ত, যে প্রধানের কথা আপনি বললেন যার এভিডেন্স আছে, সে এমন নয় যে অপোজিশনের লোক ছিল সে এসে এখন এ করছে, সে ওই ওই দলের সঙ্গে যুক্ত, এবং সে কিন্তু এই যে উদ্বাস্তু সমিতি তখন যা করা হয়েছিল তাদের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত ছিলেন না, উনি ওই অঞ্চলের প্রধান ছিলেন এবং বিদেন রুলিং পার্টির একজন সদস্য ছিলেন, তা সেই জন্য তাকে তো উড়িয়ে দেওয়া যাবে না। সাধারণ মানুষের বোধহয় জানার একটা অধিকার আছে যে এরকম ঘটনা কেন হলো, কী হলো, কীভাবে হলো, এবং এর প্রতিকারটা কোথায় হতে পারে। দ্য আইল্যান্ড মারিঝাপি ইজ স্প্রেড ওভার 125 স্কোয়ার কিলোমিটার। The greatest lie was describing it sometimes as the reserve forest and some other time as tiger project. But Marinjhapi is not a reserved area under the forest department. The government map conveys so. এই মানচিত্রর তৈরি করেছেন ভারত সরকারের ন্যাটমো সংস্থা, এবং তারা হচ্ছে আবার সার্ভে অফ ইন্ডিয়া, যারা হচ্ছে অরিজিনাল অর্গান যে সংস্থা, তারপরে নির্ভর করে এই ম্যাপটা তৈরি করে। এই বাঁদিকের ম্যাপটাতে হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, যেখানে মানুষের বসতি সেটা হচ্ছে দেখবেন আপনার হলুদ, যেখানে একটু শহর অঞ্চল সেটা একটু পিঙ্ক কালারের, যেখানে স্যাংচুয়ারি আছে সেটা দেখুন ওই জালের মতো রয়েছে, প্রিমিটিভ জোন যেটা সেটা একটা ভাগ করা হয়েছে।
কী করে এই জায়গাকে বলা হয় যে তারা এখানে একটা সংরক্ষিত বনাঞ্চলে ঢুকেছে বা সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্পে ঢুকেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রায় 7 লাখ বাস্তু হওয়ার পরবর্তীকালে এসেছিল দেশ স্বাধীন হওয়ার পর, তাদের দেখবার কেউ ছিল না। পাঞ্জাবের যারা এসেছিল তাদের সবাই দেখেছে, তাদের কোনো আইন অমান্য বা কিছু করতে হয়নি আন্দোলন। ভালোই, তারা আমাদের নাগরিক ভালোই করেছে, কিন্তু যে মিনিস্টার ছিলেন তিনি বিধান রায় তাকে বলেও কিছু করাতে পারল। তাই তাদের জন্য আমরা বিরাট সংগ্রাম করেছি, তাদের পুনর্বসতির জন্য। বাট হোয়াট ডিড অ্যাকচুয়ালি হ্যাপেন দ্যাট মিস্টার জ্যোতি বাসু সো মার্সিলেসলি ড্রোভ অ্যাওয়ে দোজ পিপল ফ্রম মারিঝাঁপি? In order to satisfy the greed of few power-hungry leaders who were engaged in the rat race just before the prolonged struggle for freedom, which was ultimately achieved, but the dreamland India was partitioned. The people of this side crossed over from India, and the people of the other side came down to India. They were renamed as refugees. They were the son of the soil. They were uprooted from their homeland unnecessarily. These puzzled families were fanatically searching for their new home elsewhere. Even after 60 years of independence, millions of peasants, in spite of having their rights, have not yet found their entity nor a place of their own. But the then Prime Minister of India, Mr. Jawaharlal Nehru, declared on 15th August 1947 that due to communal reasons or for protection of life and property, if the Hindus are compelled to come to India, the government of India would take the responsibility to keep their rights. Riots of 1949, Nehru-Liaquat Pact of 1950, introduction of visa passport system in 1952, the operation of immigration roller, nothing could stop the refugee influx, and till today it could not be stopped. Mana Shahid Bhatta in 1974, Barud camp in 1975, Bagjola of West Bengal, such instances are innumerable. How was the life in camps? লক্ষের উপরে লোক ছিল এক এক ক্যাম্পে। তো সেই সমস্ত লোকগুলি সবসময় নিজের নিজেদের যে যন্ত্রণাগুলি সেটা অনুভব করত। নিজেদের খাদ্য, পরিধেয় বস্ত্র এ এত নগণ্য ছিল যে বাইরে এই সমস্ত মানুষগুলি বাইরে বেরোলেই অন্য মানুষ চিনতে পারত যে এরা ক্যাম্পের মানুষ। যখন 64 এখানে মানাগাম্পে আসি, একটু জল ছিল না। সকালবেলা একটা কলের গোড়ায় কমসে কম 5-6টা মার্ডার হয়ে যেত এক মুখ জলের জন্য। প্রখর রৌদ্রের দিনে মানুষ কাতলা মাছের মতো হাঁপাতে থাকে। ওই এক মুখ জল গামছা ভিজাইয়া তাই দিয়ে গা পোস্ত স্নানের বদলে, তাতে এখানকার বালক আর বৃদ্ধ সব মরি গেল একেবারে। ট্রাক ভরে নিয়া ফালাই দিয়ে আসতে লাগলো, পড়াইতে লাগলো। 78 টাকার উপরে আর কাউকে দেওয়া হতো না মাসিক, আর তা দিয়ে পরিবার পোষণ করা খুবই দুষ্কর ছিল। মানুষ পশু কেউ খাওয়ায় না এমন ধরনের খাদ্য খেতে মানুষ বাধ্য হয়েছে। এবং পরনের বসনের যে পরিণতি ছিল, সরকার কিছু কিছু বসন দিত আর সেগুলো পরিধানের যোগ্য নয়, কারণ সেগুলি ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মশারির মতো হয়ে যেত, ফাঁকা হয়ে যেত। কোনো মহিলা একটা কাপড়ে এক পেজ দিয়ে পড়তে পারত না, পুরুষেও পড়তে পারত না। They were deprived of their normal family life for 8 to 10 years. After being compelled to lead a miserable life in camps, when thousands of families revolted and asked for proper rehabilitation, the police of independent India opened fire indiscriminately. People were mercilessly killed,
and women were gang-raped. এটা 1974 সাল ওই সংঘর্ষটা শুরু হয়েছিল শুধু বাংলার বাইরে পুনর্বাসন দেওয়ার যে গাড়ি সেই গাড়িগুলি ক্যাম্পে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার যারা ক্যাম্পবাসী উদ্বাস্তু তারা ওই গাড়িতে উঠতে মানা করে দেয়। মানা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সামরিক শক্তি প্রয়োগ করে তাদের যে সমস্ত আসবাবপত্র সেগুলি নিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়। এইবার মানুষ তোলার জন্য ওই সিআরপিএফ জওয়ানদের দিয়ে প্রথমে খুব হেঁচড়া হেঁচড়ি টানা হেঁচড়া ওদের মধ্যে চলে, শেষ পর্যন্ত টিয়ার গ্যাস দেওয়া হয়, তারপরে ফায়ার শুরু হয়। দ্য ভিলেজেস অফ দণ্ডকারণ্য ওয়্যার ডিভাইডেড উইথ নেমস লাইক MV1 অ্যান্ড MV2, দ্যাট ইজ মালকানগিরি ভিলেজ নম্বর 1 অ্যান্ড 2। দ্যাট ইজ দ্য কমন ফ্যাশন বেঙ্গলি রিফিউজিস আর কাউন্টেড টিল টুডে। The most striking fact is that there is hardly any difference between the cells of a jail and these villages. মানে ভিখারিদের যেমনি দেওয়া হয় তখনকার কথা বলছি, সেই পরিসরে 5 একর জমি দেওয়া দরকার, এই যে তোমার এরিয়া জঙ্গল পাহাড়ের উপরে দিয়েছে তুমি সাফ করে, তুমি এটা জঙ্গল সাফ করে তুমি বানিয়ে নাও, তুমি মেহনত করে লেবার মজদুরি করে করে নাও। তখনকার দিনে কোথাও কোথাও পিচও পড়েনি এবং যে সমস্ত পাহাড়ের উপরে চড়তে হতো ঘুরতে 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 ওর ভিতরে বমি করে ওর ভিতরে কেউ মাথা ঘুরে পড়েছে সেদিকে যে চালক সে চালক আনার সময় লক্ষ্য করেনি যে ওর ভিতরে কিছু মানুষ আছে। তারা ঠিক মালবাহী ট্রাকের মতো ওগুলিকে নিয়ে এসে যখন আনলোড করে তখন দেখে কেউ অজ্ঞান অবস্থায়, কেউ বেহুশ অবস্থায়, কারো হাত পা কেটে গেছে, কারো মাথা ফেটে গেছে। এই অবস্থায় এনে এক জায়গায় ধরুন এই অরুণ জঙ্গলের ভিতরে ঘন জঙ্গলের যে গাছগুলি সেই গাছগুলির এক দেড় হাত উপর দিয়ে কোনো রকম টাঙ্গি দিয়ে কেটে সেখানে একটু ফাঁকা করে কিছু তাঁবু পেতে দিয়ে সেখানে আনলোড করে দিয়ে ওরা চলে যায় জঙ্গলের ভিতরে নিয়ে ফেলে দিয়েছে আপনাকে ওপেনলি। তখন বাঘ জন্তু জানোয়ার ভালো এইগুলো শিয়ার ঘুরছে জঙ্গলে, গরু দিয়েছে সরকার থেকে 2 করে গরু দিয়েছিল, টিনের ঘর দিয়েছিল, মানে টিন দিয়েছিল, আমরা বানিয়ে নিয়েছি জঙ্গলে পাশ বললি কেটে। রাত্রিবেলা বাঘ আসছে দেখা যাচ্ছে, বাঘ এসে টেনে নিয়ে চলে যাচ্ছে গরু। প্রায় 1-2 দিন পরে সরকারি কর্মকর্তারা আসে খোঁজ নিতে যে ওখানে মানুষগুলোকে ফেলে আসা হয়েছিল, তারা যদি বেঁচে থাকে তাদের আহার্য দরকার কোনো কিছু দরকার সেইগুলিকে দেওয়ার জন্য। এরা যেহেতু আমাদের খোঁজ নিতে এসেছে আমাদের প্রাণের কথাগুলি তাদের কাছে বলা হয় যে আমাদের অন্তত এই অরুণ জঙ্গল থেকে যেখানে লোকালয় আছে যেখানে মানুষের বসতি আছে এখন দাবি আমাদের লোকালয় মানুষের কাছে নিয়ে পৌঁছে দাও। দণ্ডকারণ্যে ওদের নিয়ে যাওয়ার পর যে ব্যবস্থাটা করলো সেখানে কোনো মানুষ থাকতে পারে না, 25 মাইল 20 মাইল সব দূরে 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 ছোটো ছোটো ঘর করে দিয়ে যাতে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ না হয় কোনো রকমে তাদেরকে সেখানে থাকতে বললো। The refugees wanted to stay in the greenery of West Bengal. The threat of life from tigers and bears at the rough jungles of Dandakaranya was looming large on them. They were neither accustomed nor willing to stay in the rough areas of Dandakaranya. Mr. Jyoti Basu, on 13th July 1962, in a letter to the then Food and Rehabilitation Minister, Mr. Profulla Sen, that though the government was repeatedly saying that there is no room for the refugees in West Bengal, he is of the opinion that if the government is willing, the refugees can still be rehabilitated in West Bengal only. Shamar Mukherjee was the MLA from the Undivided Communist Party in India. He was also the secretary of All India Council of East Pakistan Displaced Persons. Mr. Mukherjee wrote to the then Prime Minister, Mr. Jawaharlal Nehru, on 27th July 1961, that the refugees complained that in spite of the suitable conditions in favor of the refugees existing in West Bengal, they were being forcibly sent back out of West Bengal to Dandakaranya. So they were launching a movement against this particular policy. Mr. Mukherjee also pointed out that the Chief Minister and the Governor of West Bengal clearly assured that none of the refugees would be sent outside West Bengal against their will. Again, in 1974, Mr. Samar Mukherjee wrote to the Central Rehabilitation Minister, Mr. Khadelkar, that the refugees were earnestly eager to have rehabilitation in Sundarban region. Mr. Jyoti Basu called all the leaders of the refugees
including Mr. Satish Mondal and Rai Haran Barui on 25th January 1975 in a public meeting at Vilai and said that when CPM party would come to power, the refugees would be taken back to West Bengal. এবং এই সময় বামফ্রন্টের তরফ থেকে আমরা কেউ কেউ তাদেরকে কথাও বললাম সেখানে গিয়ে যে তোমরা পশ্চিমবাংলায় ফিরে এসো, আমরা সুন্দরবনে মনিঝাপি একটা জায়গা তোমাদেরকে থাকবার ব্যবস্থা করব। এই রাম চ্যাটার্জি, সতীশবাবু আরও কয়েকজন উদ্বাস্তু নেতা মালকানগিরিতে এলেন। এসে বিভিন্ন জায়গায় সভা সমিতি করে বললেন যে আপনাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আপনাদের পশ্চিমবাংলায় ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি। মন্ত্রী মহাশয় বললেন পশ্চিমবাংলার 5 কোটি মানুষের 10 কোটি হাত উঁচু করে হাত তুলে আপনাদের আহ্বান করছে, আপনারা পশ্চিমবাংলায় চলে আসুন। এবং সেই মিটিংয়ে ওনার ভাষণ শুনেছিলাম রাম চ্যাটার্জির, যে মাতৃভূমি আজ 2 হাত তুলে ডাকছে, ওরে অবু সন্তান তোরা ছুটি আয়। কিরণময় নন্দ সেদিন বলেছিলেন বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে একদম প্রকাশ্যে, ঠিক এই ভাষাটাই ব্যবহার করেছিলেন, যে আপনারা যদি এখান থেকে পশ্চিমবাংলায় চলে যান, পশ্চিমবাংলার 5 কোটি মানুষ